উন্নয়নমূলক কাম কাজ হয়েছে না নাই সেই সম্পর্কে কোনো ধরনের আর টি আই করব নয় মানে আপনি ইয়াত মাফিয়া রাজ আরম্ভ করব খুঁজেছে। আজি আপনার আরক্ষী প্রশাসনের সম্মুখত দুষ্কৃতিকারীয়ে এজন আর টি আই কর্মীক বস্তাত ভরাই হানি খুঁজে হত্যা করব খুঁজে আর সেই অপরাধীয় জুনাই আরক্ষী থানা সমজাই দিয়ে সেই কি মানে সেই কি চলছে আসলে এটা আমার স্পষ্ট কথা যে এই ঘটনাটা যে সরকার এম এস সি আরক্ষী প্রশাসন জড়িত আছে এই কথা স্পষ্ট হয়ে পড়ছে। গতি আমি এই গোটাই কাহিনীটুক লই সিবিআই তদন্ত দাবি করছো। জুনাই দুই নং পরিষদীয় অঞ্চলত সাংঘাতিক ধরনের দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়েছে কি কি হয়েছে সেই এম এস সি আমাক দিব লাগে। আমি আর টি আই করছো, আমি ইনফরমেশন বিচারিছো ইনফরমেশন অফিসার পর এম এস সির দাখিল করব। গতি আমি যা তথ্য বিচারিছো সেই দিয়ার কাম সেটা আমার নয়, আমার সোনকালে সেই তথ্য দিয়ক। আর এম এস সিয়ে এনেকে গুন্ডা বাহিনী পড়ে আমার মানুষের উপর যেন অত্যাচার আরম্ভ করেছে এটা আমি সহ্য করে নাথাকো। কিন্তু দুর্বৃত্ত গ্রেপ্তার করব লাগবে এটা স্পষ্ট কথা। কেবল দুর্বৃত্ত নয়, সেই দুর্বৃত্ত সর্দার জুনাই আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া সেইজনক গ্রেপ্তার করব লাগিব। আজি এই এস পি ধেমাজি এস পিক তেখেতকো আসলে তদন্ত আওতাল আনিব লাগিব। কোন এস পি কোন কোন এস পি এস পিক কইছো আপনাক আমি মেমোরেন্ডাম দিয়া আজি ছদিন উকলি গল আপনার কমপ্লেন দিছিল আপনি ইয়াত মাফিয়া রাজ চলাবর কারণে আছে না ইয়াত আইন শৃঙ্খলা রক্ষা করবর কারণে আছে নাজানে যদি পদত্যাগ কর গুছি যাওকে আনন্দ মিশ্রর নিচিনা কেন ফালতু কাম নকরব এই কথা স্পষ্ট করে দিছো। ইয়াত আমি কাউ কেয়ার নকরো পঞ্জন করা নাই, তেওঁলোকে আসলে কি শক্তিত বলিয়ান হয়ে আছে সেই দাদাগিরি নচলিব দেই। আমি পুলিশ চুলিস ভয় নকরো, আমি তো কেতিয়াও ভয় নকরো, ভয় ভাবুকি দিয়ে আমার লাভ নাই সেই কথা স্পষ্ট করে দিছো। অতি শীঘ্রে যদি দোষীক করায়ত্ত নকরে তেতিয়াহলে ইয়ার বিরুদ্ধে তীব্র গণতান্ত্রিক প্রতিবাদ হব।